আসসালামু আলাইকুম। আজ সারাদিন কী কী খেলাম সেটা এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। সকালের নাস্তায় খেয়েছিলাম এই কেকটা, আর কেকটা বেশ অনেক বড় ছিল আর অনেক সফট আর খুবই খেতে মজার ছিল। এছাড়া আর কিছুই খাইনি। তারপর রান্না করতে করতে 12টার দিকে অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছিল, তখন এক প্লেট আম কেটে নিলাম। আমগুলো মাশাল্লাহ অনেক মিষ্টি। আম খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম আছেন। আম কিন্তু ফলের রাজা, বাজারে যতদিন আম থাকবে ততদিন আমার হাজবেন্ড কিনে নিয়ে আসবে। এই তো দুপুরের খাবার ছিল সাদা ভাতের সাথে লাল শাক ভাজি, সাথে দিয়েছিলাম ছোট ছোট হরিণা চিংড়া, সাথে নিয়েছিলাম গন্ধরাজ লেবু। লেবু শাক পাতায় কিন্তু খেতে অনেক ভালো লাগে, শাকের সাথে আচার হলেও কিন্তু খেতে আরও বেশি মজার হয়। তারপরে রান্না করেছিলাম দেশি কচুর লতি, কচুর লতির সাথেও একটু চিংড়ি মাছ দিয়েছিলাম, কারণ দেশি কচুর লতি আর চিংড়ি মাছটা কিন্তু খুবই ভালো লাগে একই সাথে রান্না করলে। সাথে একটু লেবু নিয়েছিলাম, বেশ ঝাল ঝাল করে মেখে নিয়েছিলাম আলু ভর্তা। আলু ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে, খুব পছন্দের খাবার আমার আলু ভর্তাটা। সাথে মুসুরের ডাউল নিয়েছিলাম, পাতলা করে রান্না করেছিলাম। মুসুরের ডাউলের সাথে আলু ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য প্রত্যেকটা বাঙালি ঘরেই মুসুরের ডাউল আর আলু ভর্তা একটা জনপ্রিয় খাবার। তারপর বেশ আরও কিছু ভাত নিয়ে একই সাথে মাখিয়ে একটু কাঁচা মরিচ নিয়ে নিলাম। কাঁচা মরিচের ফ্লেভারটা ডাউলের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বেশ এক লোকমা করে ভাত আর এক কামড় করে কাঁচা মরিচ, একদম পুরোটাই বাঙালি আনা। একটা মজার বিষয়, খাওয়া দাওয়া শেষ আর প্লেটটাও যেন ধোয়া লাগবে না, হাতটাও চেটে পুটে একদম সুন্নত আদায় করে খাওয়া হয়ে গেল। মাগরিবে নামাজ পড়ে উঠে দেখি আমার হাজবেন্ড এক প্লেট এই যে ডাউল ভাজা না কি বলে ডাউল ভুনা এটা নিয়ে আসছে, সাথে একটু লেবু নিংড়ায় সবাই মিলে একসাথে খেলাম। আমার ননদের মেয়েটাও আসছিল সন্ধ্যা, ও আসলে এইসব ফাস্টফুড খাবারই বেশি খাওয়া হয়, আর ও যদি আসে তাহলে বাইরে তো ঘুরতে নিয়ে যেতেই হবে, বাইরের খাবার অনেক পছন্দ করে। ছেলেকে কোচিং থেকে নিয়ে আসবার পথে একটু বাইরেও গিয়েছিলাম সবাইকে নিয়ে মাওয়া চাইনিজ রেস্টুরেন্টে, এখানে কখনো ট্রাই করা হয়নি। আর ছোট বাচ্চাদের যা কাজ, সেলফি ওঠানো এই যে শুরু হয়ে গেছে, ছবি ওঠানো, এগুলো আমার অবশ্য পছন্দ না। আমার ছেলে বার্গার আর ডোনাট ছাড়া কিছুই তেমন খেতে চায় না, আর আমরাও এইগুলো নিয়ে নিলাম সবাই মিলে, অনেক মজা করে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে এবার বাসায় ফেরার পালা, আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।